নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটির সূচনাতেই ছোট্ট একটা বিজ্ঞপ্তি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাওয়ার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব ব্যস্ত না থাকি বা এমন কোনো স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 hours এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সুতরাং সেটিকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের। তাই জন্য প্রেডিকশনটির লিঙ্কটি পাওয়া মাত্রই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন, কেমন, যাতে আমার ইউটিউবটা যদি কখনো কোনো মতে ডিলিট হয়ে গেল বা ব্লক করে দেওয়া হলো, যাতে আপনাদের মূল্যবান প্রেডিকশনটা হারিয়ে না যায়। তাই জন্য সচেতন কিন্তু আপনাদেরকে থাকতে হবে। এই প্রেডিকশনটি একজন জাতকের, আর আরেকটা কথা বলিনি, এটা বলা খুব প্রয়োজন, তাই জন্য প্রেডিকশনটা শুরু করার আগেই জানিয়ে দিই। আপনাদের যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই বা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, মে বি মে নট বি, কিছু ভুল হলেও ভুল হতে পারে, অবশ্যই কিন্তু ছেলেরা বাম চোখের কর্নিয়ার ছবি অর্থাৎ বড় করে ভেতরের কালো অংশটা, যাকে আমরা মনি বলি, সেই মনির ছবিটা বা চোখের ছবিটা পাঠিয়ে দেবেন। আর মেয়েদের ক্ষেত্রে ডান চোখের কর্নিয়ার ছবি বা যেটাকে মনি বলি তার ছবিটা পাঠিয়ে দেবেন। মনে রাখবেন, হাত দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করা সম্ভব নয়। আমরা যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর জেনে এসেছি যে মানে জ্যোতিষী মানেই হচ্ছে হাত দেখাকে বুঝি, কিন্তু হাত দেখার সাথে অ্যাস্ট্রোলজির কিন্তু কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এটা নিজ দায়িত্বে বললাম। সংখ্যাতত্ত্ব, হোরা পদ্ধতি পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কিন্তু পরিপূর্ণ অ্যাস্ট্রোলজি নয়। আর এছাড়া বল কি প্রশ্ন তোর বলে দেখা গেল জয় মা জয়কালী করছে, তারা কিন্তু চিটার, ব্লাফার, জুজ্জুর, মিথ্যেবাদী। কে সঠিক কে বেঠিক সেটা বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি শুধু আপনাদেরকে বলতে পারি, জোর করতে পারি না, কেমন। জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে, আমি বহুবার ধরে বলেছি, নতুন করে আর বলবো না, শুধু এটুকুই বলবো যে জন্মছক দ্বারা কখনো প্রেডিকশন করা হয় না। জন্মছক দ্বারা আমি জন্মবার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি জীবনে সফল হব কি বিফল হব, আমার সাংসারিক সুখ থাকবে কি সুখ থাকবে না, কোন লাইনে গেলে আমি সফল হব, কোন লাইনে গেলে আমি চরম ব্যর্থ হব, আমার প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ কেমন হবে না হবে, লৌকিক ভাষায় যাকে আমরা জেনে এসেছি নিয়তি, ভাগ্য, লাগ, বলি না যে ভাগ্যে যা আছে তাই হবে, একদম কথাটা কিন্তু ঠিক, কিন্তু ভাগ্য বলতে আমরা এক্সপ্লেন করি যেটা, সেটা সম্পূর্ণ ভুল। আমার ছকের মধ্যে যদি ক্রিকেটার হওয়ার থাকে, কারোর বাবার ক্ষমতা নেই, আমি যদি ভালো গান গাই সঙ্গীত শিল্পী হয়ে যাব, হতে পারবো না, মনে রাখা দরকার। আমার যদি শিক্ষক হওয়ার জায়গা থাকে, আমি কখনো অভিনেতা হতে পারবো না। আমার যদি অভিনেতা হওয়ার জায়গা থাকে, তাহলে কখনো আমি সরকারি চাকরি পেয়েও ছেড়ে দেব। এটাকেই বলে নিয়তি, কেন না, জন্ম ছকটা কিন্তু সেটাকে ইন্ডিকেট করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমার পাওয়ার আছে অথচ আমি পাচ্ছি না, আমার সফল হওয়ার আছে অথচ আমি হচ্ছি না, যে লাইনে গেলে আমার সফল হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেই লাইনে আমি সফল হতে পাচ্ছি না, কেন পাচ্ছি না, কিসের জন্য পাচ্ছি না, কি কারণের জন্য পাচ্ছি না, বা কি করলে পারবো, এই কি, কেন, কি করলে, এই প্রশ্নের উত্তরটা যদি আপনাকে জানতে হয়, তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন চক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মাস্ট ক্রিয়েট করতেই হবে। এখন যেহেতু জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ দ্বারাই কিন্তু কেবলমাত্র স্পট ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করা যায়,
তাই জন্য এই ক্ষেত্রে কোনো কম্পিউটার কোন সফটওয়্যারের বাবার ক্ষমতা হয়নি। স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক ক্রিয়েট করবে। এবং তাই জন্য সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার যারা একটা বই কিনে, এক নাম্বার ঘরে মঙ্গল থাকলেই হয়, দুই নাম্বার ঘরে মঙ্গল থাকলেই হয়, তিন নাম্বার ঘরে বৃহস্পতি থাকলেই হয়, যে শিক্ষাটা দেয়া হয় আজকের দিনের যে চটুল বইগুলোর কথা বলছি, তার দ্বারা কখনো এই ক্যালকুলেশন করা সম্ভব নয়। অ্যাস্ট্রোলজার হতে গেলে অনেক শিক্ষিত হতে হয় এবং বিশেষ করে অঙ্ক শাস্ত্রটা গুলে খেতে হয়, তা না হলে কখনো কিন্তু অ্যাস্ট্রোলজার হওয়া যায় না। আমার কোনো প্রফেশন নেই, তাই জন্য কপালে একটা টিকা লাগিয়ে আমি হয়ে গেলাম জ্যোতিষী, হ্যাঁ, পিছনে এক শট মেরে তাকে তাড়িয়ে দেওয়া উচিত। আর তাই জন্য এই ভণ্ড জ্যোতিষীদের জন্যই কি হয়ে যাচ্ছে, প্রচুর মানুষ এই জ্যোতিষী কথাটা শুনলে পরে তেলে বেগুনে জ্বলে ওঠে। আমরা অ্যাস্ট্রোলজিকে মানি না, অ্যাকচুয়ালি ডাক্তারি শাস্ত্র বা যে কোনো শাস্ত্র বা যে কোনো সাবজেক্টের চাইতে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে ক্রিটিক্যাল সাবজেক্ট হচ্ছে এই অ্যাস্ট্রোলজি সাবজেক্ট। এটা ডাক্তারবাবুরাও স্বীকার করেছে। আমার তো প্রচুর ডাক্তার, আমার স্টুডেন্ট, আমার সন্তান, আমার ছাত্রছাত্রী, তারা নিজেরা স্বীকার করেছে। কে নেই? পুলিশ থেকে আরম্ভ করে, উকিল থেকে আরম্ভ করে, শিক্ষক থেকে আরম্ভ করে, মানে মহান মহান মানে বিরাট বড় ব্যবসাদার থেকে শুরু করে, ছাপোষা মানুষ থেকে শুরু করে সবাই, এবং সবাই এক বাক্যে স্বীকার করেছে, যখন রিয়েল অ্যাস্ট্রোলজিটাকে দেখানো হয় তখন মনে হয় বাবা এত কঠিন। একজন আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে, আপনি যা দেখালেন, ওরে বাবা এই তো বিরাট কঠিন, যদি কঠিন না হতো তাহলে তো আপনিও কালকেই অ্যাস্ট্রোলজার হয়ে যেতে পারতেন। যদি কঠিন না হতো তাহলে 34 বছর ধরে সাধনাটা আমি করতাম না। যদি কঠিন না হতো তাহলে আজও 3 ঘন্টা ঘুমিয়ে সারা রাত জেগে অ্যাস্ট্রোলজির বইটা আমি পড়তাম না। যদি কঠিন না হতো তাহলে সবাই অ্যাস্ট্রোলজার হয়ে যেতে পারত এবং সবাইকেই মানুষ গড অফ অ্যাস্ট্রোলজি বলে ডাকত। কেমন? জন্মছকটি যদি লক্ষ্য করা যায় তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই জাতকের কিন্তু ধনু লগ্ন এবং মিথুন রাশি। এক নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, দুই নাম্বার ঘরে রবি শনি, তিন নাম্বার ঘরে মঙ্গল, চার নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, পাঁচ নাম্বার ঘরে রাহু বৃহস্পতি, ছয় নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, সাত নাম্বার ঘরে চন্দ্র, আট নাম্বার ঘরে শুক্র, নয় নাম্বার ঘরে ইউরেনাস, দশ নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, এগারো নাম্বার ঘরে বুধ এবং কেতু, বারো নাম্বার ঘরে নেপচুন এবং প্লুটো। আর যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করা যায় তাহলে এক নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, দুই নাম্বার ঘরে শনি, তিন নাম্বার ঘরে রবি এবং রাহু, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, সাত নাম্বার ঘরে চন্দ্র, আট নাম্বার ঘরে ইউরেনাস এবং নেপচুন, নয় নাম্বার ঘরে কেতু, দশ নাম্বার ঘরে প্লুটো, এগারো নাম্বার ঘরে শুক্র এবং বৃহস্পতি, বারো নাম্বার ঘরে বুধ এবং মঙ্গল। জাতক প্রথমেই আমাকে তার কষ্টের কথা বলেছে, বলেছে এক বছর হলো ব্যবসা শুরু করেছি স্যার, পকেট মানির মতন লাভ হয়। তার মানে লাভ হয়, পকেট মানির মতন লাভ হয়। কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক বছর ব্যবসা শুরু করেছি স্যার, পকেট মানির মতন লাভ হয়, আত্মীয় বন্ধু সবাই হাসাহাসি করে স্যার। জেফ বেজস একজন মানুষ, একজন বিজনেসম্যান, জেফ বেজস। বাংলায় উচ্চারণ করতে গেলে অনেক সময় ইংরাজি নামটা একটু অন্য টাইপের হয়ে যায়, জেফ বেজস। তিনি প্রথম তিনজনকে নিয়ে একটা গ্যারেজে কোম্পানি খুললেন, ব্যবসা করছে, ইনভেস্ট করলেন, ইন্টারনেট রিলেটেড ইনভেস্ট করলেন। বাবার কাছ থেকে যখন টাকা নিলেন তখন বাবা বলল ইন্টারনেট কি, মা বলল ইন্টারনেট বোঝার দরকার নেই, আমরা তো আমাদের সন্তানকে বুঝি, তুমি টাকা দাও। প্রথম বছর টাকা দিল, পুরোপুরি ফেলিওর। আবার টাকা ইনভেস্ট করলো, পুরোপুরি ফেলিওর। আবার তারপরের বছর টাকা ইনভেস্ট করলো, পুরোপুরি ফেলিওর। আবার তারপর টাকা ইনভেস্ট করলো, পুরোপুরি ফেলিওর। কেবল ফেলিওর হচ্ছে তা কিন্তু নয়, প্রত্যেকটা বছরে কিন্তু কারিকেতন টাকাকে ইনভেস্ট করতে হচ্ছে। নামটা ভুলে যাবেন না, জেফ বেজস। সেই বিজনেসম্যান
আজকের দিনে পরিচিত অ্যামাজন কোম্পানির মালিক হিসেবে, পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হিসেবে যেটাকে বলা হয়, মাই ডিয়ার ফ্রেন্ড, সেদিনকে যখন সে বছরের পর বছর ফেলিওর হয়ে যাচ্ছে, বছরের পর বছর শুধু ফেলিওর নয়, যখন তাকে আবার টাকা ইনভেস্ট করতে হচ্ছে, মাত্র 3 জন কর্মচারী নিয়ে কাজ শুরু করেছিলেন গ্যারেজে, তখন সাধারণ মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কি বলেছিল? চালিয়ে যা, চালিয়ে যা, ঠিক হবে, বাহ দারুণ কাজ করছিস, ও ঠিক আছে, এরকম ফেলিওর সবাই হয়, চালিয়ে যা, চালিয়ে যা বলেছিল? বলেনি। আড়ালে আবডালে সামনে খিস্তি মেরেছিল তার জীবনীটা জানবেন, বলেছিল অহিতুক অর্থ অপচয় করছিস কেন, শুধু বাইরের লোক, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নয়, তার সবচেয়ে কাছের মানুষেরা পর্যন্ত কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গিয়েছিল, তুই পারবি না। কিন্তু সে জানতো আমি পারবই, কেননা বিজনেস পলিসিটা এবং টার্গেটটা তার কিন্তু একদম সামনে ছিল। তোমার তাও পকেট মানিটাই, মানে তুমি যে লাভ করছো পকেট মানির মতো লাভ করছো, কিন্তু সেদিন অ্যামাজন কোম্পানির মালিক কিন্তু পকেট মানির মতো লাভ করেনি, একদম ড্যামেজ হয়ে গিয়েছিল। আজ এত বড় বিশাল বিস্তৃত একটা কোম্পানির মালিক বলে তোমার মনে হতে পারে গল্প কথার মতো, না সত্যি ফাইট, লড়াই, সংঘর্ষ, তা নয়। যখন একটা মানুষ লড়াই শুরু করে তখন সে বলে ফাইট ফাইট ফাইট, আমি জিতবই। তারপর সে যখন হারতে শুরু করে, বিফল হতে শুরু করে, তখন দুই ধরনের ক্যাটাগরি লক্ষ্য করা যায়। একজনের ধার নেমে যায়, একজন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তখন এ বলছে তোর দ্বারা হবে না, সত্যি আমার দ্বারা হবে না, ও বলছে তোর দ্বারা হবে না, সত্যি আমার দ্বারা হবে না। আর আরেক ক্যাটাগরি আছে, যখনই তারা হাঁটতে শুরু করে তখন কিন্তু সে আর ফাইট ফাইট বলে চিৎকার করে না, তার চোখটা ছোট হতে থাকে, কি হিংস্র হয়ে যায় সেই চোখ তুমি কল্পনা করতে পারবে না। আমি আমার স্টুডেন্টদের দেখেছি, আমি আমার কাছের মানুষদের দেখেছি, আয়নাতে আমি নিজের রিফ্লেকশন দেখেছি, চোখটা ছোট হতে থাকে, এবং যত চোখটা ছোট হতে থাকে টার্গেটটা তার কাছে একদম সুস্পষ্ট হয়ে যায়। এমন দেব এবার, কারণ তার কারণ খোঁচা খাওয়া বাঘ যখন হয়ে যায়, রক্তাক্ত বাঘ যখন হয়ে যায়, তখন ভেতরে হিংস্রতা জন্মায়, এবং তখন আর সে চিৎকার করে না, কিন্তু তার চোখ ছোট হয়ে যায়, আমি জিতবই, এই ডবলিকার তার মধ্যে চলে আসে, এবং সে তার তখন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না, তার কোনো প্রক্রিয়া বা তার কোনো রকমের ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায় না। সে তখন অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, চোখের মণি দেখতে পাচ্ছি, তুমি কোন ধরনের, তুমি এক বছর ফেলিওর হয়ে গেলে পরে মানুষ হাসাহাসি করছে বলে তুমি সেক্ষেত্রে কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেল তোমার, কেন তোমার চোখ ছোট হয়ে যাচ্ছে না, কেন তোমার মনে হচ্ছে না আজকে যে পকেট মানির মতন যে আমি যে লাভ্যাংশটা সেইটাকে আমি বিশাল বিস্তৃত করে আমি একদিন দেখাবো, আমার সফলতা হোক আমার উত্তর, আমার সফলতা হোক আমার অস্ত্র, আমার সফলতা হোক আমার যে প্রত্যাঘাত, সেটা সমাজ, রাষ্ট্র, দেশ, সর্বক্ষেত্রে। মানুষ আসছে, সাধারণ মানুষ আসছে, বন্ধু বান্ধব আসছে, যে সমস্ত মানুষ রবীন্দ্রনাথকে নিয়ে খিস্তি খেউর মারে, রবীন্দ্রনাথকে ভুলভাবে ব্যাখ্যা করে, যে সমস্ত মানুষ স্বামী বিবেকানন্দের দিকে আঙ্গুল তুলেছে, যে সমস্ত মানুষ রামকৃষ্ণ পরমহংসের দিকে আঙ্গুল তোলে, যে সমস্ত মানুষ মা সারদার দিকে আঙ্গুল তোলে, বাদ দাও স্পিরিচুয়ালিটির কথা, ভারত বিশ্বকাপ জিতলো, জেতার পরের দিন অন্য দেশের কথা বলবো না, আমার নিজের দেশের কত মানুষ সোশ্যাল মিডিয়াতে ইচ্ছাকৃত ভাবে এডিটিং করে দেখালো ক্যাশটা আসলে ভুল ছিল, ক্যাশটা আসলে ভুল ছিল, রোহিত শর্মার তাতে ছেঁড়া গেল, সূর্যকুমার যাদবের তাতে ঘন্টা গেল। বুঝতে পেরেছো কোন মানুষ, কোন মানুষের কথা বলছো তুমি, কোন মানুষের হাসাহাসির কথা বলছো তুমি, কাঁকড়ার চাঁদ, তুমি যদি সফল হও তখনও তোমার পা ধরে টানবে, তুমি যদি বিফল হও তখনও তোমার পা ধরে টানবে, তারা তোমাকে সুস্থভাবে বাঁচতে দেবে না, তুমি যদি একটা সৎ পথে চলো তখন তাদের এমন ছ্যাঁকা লাগবে, নয় তারা তোমাকে গুন্ডা হয়ে আঘাত করার চেষ্টা করবে, থ্রেটনিং দেবে,
নয় তোমাকে মারবে, নয় তোমাকে মেরে ফেলবে, আর তা না হলে তোমার নামে মিথ্যা একটা প্রচার প্রসার শুরু করবে। সাধারণ মানুষের কথা শুনে তুমি প্রতিক্রিয়া জানাচ্ছ আমাকে, কোন সাধারণ মানুষ? এর বেশি আমাকে আর বলিও না, তারপরে দেখা যাবে এমন কিছু বললাম চ্যানেলটাই ব্লক হয়ে গেল। শুধু এইটুকুই মাথায় রেখো, তুমি নিজের প্রতি তোমার বিশ্বাস আছে তো, নিজের প্রতি কনফিডেন্স আছে তো, যে সফলতাটা তুমি চাইছো সেই সফল হওয়ার জন্য তুমি উপযুক্ত তো? যদি উপযুক্ত হও তাহলে কে কি বললো গায়ে মেখো না। আর যদি তোমাকে উত্তর দিতে হয় তাহলে আর্গুমেন্ট করে কখনো উত্তর দেবে না, তাহলে তুমি তোমার রেজাল্ট দিয়ে উত্তর দিও। আজকের দিনে তোমাকে জানিয়ে রাখলাম, তুমি আমাকে বলেছ প্রথম প্রশ্ন, প্রেমিকা তার জন্মদিনে দামি গিফট চেয়েছিল, দিতে পারিনি স্যার, আমাকে ছেড়ে আমারই এক বন্ধুর, এখন সে গার্লফ্রেন্ড বা প্রেমিকা হোয়াট এভার যাই হোক, ভালোবাসার অমোঘ সত্য রাধা কৃষ্ণের প্রেম থেকে পাওয়া যায়। কৃষ্ণ তাই জন্য যাওয়ার সময় বাঁশিটা রাধাকে দিয়ে গিয়েছিলেন, এবং আমরা জানি মিলনে যাহাকে কাছে পাই বিরহে তাহাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই, কত বড় কথা। এবং সবচেয়ে বড় যে শ্লোকটা আমি বলি, কণ্টক গারি কমল সম্ভবত তল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঢারি করি পি ছল চলিতে অঙ্গুলি চাপি। কৃষ্ণের কাছে যাওয়ার জন্য যখন সে ঝর্ণা নদী জনপদ পেরোচ্ছে, বন পেরোচ্ছে, কণ্ঠপাকীর্ণ কাঁকড় পাই ফুটে যাচ্ছে, যখন যাচ্ছে কৃষ্ণ তখন আর নেই, কৃষ্ণ তখন সেখান থেকে চলে গেছে, সঠিক সময় কৃষ্ণের কাছে যাবে বলে, ভালোবাসার কাছে যাবে বলে, স্পর্শ অনুভব করবে বলে, মেন্টালি তিনি বাড়িতে কি করছেন, জল ঢেলে ঢেলে পিছন করছেন, কাঁটা ছড়াচ্ছে, কাঁকড় ছড়াচ্ছে, তাহলে ভালোবাসাটাও কিন্তু একটা অভ্যেস, সৎ ইচ্ছা সৎ অভ্যেস, এবং ভালোবাসার পেছনেও কিন্তু ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন। পয়সা দিয়ে যদি তোমার গার্লফ্রেন্ড কেন যে কাউকে তৃপ্ত করতে হয়, আমি দামি গিফট দিচ্ছি তবে তৃপ্ত হচ্ছে, তবে সে বলছে আমি তোমায় ভালোবাসি, যদি দামি গিফট দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে কারোর মন কিনতে হয়, তাহলে মাথায় রেখো সে তোমার গার্লফ্রেন্ড কোনোদিন ছিল না, সে বেশ্যা ছিল, প্রস্টিটিউট ছিল। পয়সা দিয়ে প্রস্টিটিউট কেউ যদি কেনা হয় তাহলে সেও কিন্তু জিভ দিয়ে তোমার গা চাটবে। তাহলে গার্লফ্রেন্ড আর প্রস্টিটিউট মানে আমাদের বেশ্যাবৃত্তি সেক্স ওয়ার্কারের মধ্যে কোনো পার্থক্য এই ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি না। তাহলে তোমার গার্লফ্রেন্ড বা তোমার প্রেমিকা হিসেবে একে গণ্য করাটাই উচিত হয়নি, আর সে যদি চলে গিয়ে থাকে তাহলে ধন্যবাদ জানিও নিজেকেই যে মারাত্মক একটা ব্ল্যান্ডার মিস্টেক করতে করতেও তুমি করলে না। অর্থ দ্বারা যদি ভালোবাসতে হয়, অর্থ দ্বারা যদি আমি তোমার তুমি আমার বলতে হয়, অর্থ দ্বারা যদি ভালোবাসার মুহূর্ত তৈরি করতে হয়, তাহলে প্রস্টিটিউট আর প্রেমিকার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আই এম এক্সট্রিমলি সরি টু সে, সুতরাং সে চলে গেছে, তুমি বেঁচে গেছ। এইবার তোমাকে একটু কারণটা বোঝাই। প্রথম কারণ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আট নাম্বার ঘরে শুক্র বসে রয়েছে চন্দ্রের ঘরে। এখন ব্যাপার যেটা হচ্ছে, তুমি স্বীকার করো চাই না স্বীকার করো, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার ইচ্ছা বা ভালো লাগা, ভালোবাসা বা যৌন উদ্দীপ্ত হওয়া বা কামনা বা কামুক হওয়া, এই যে অপোজিট সেক্সের প্রতি তোমার তীব্র আকর্ষণটা ক্রিয়েট হয়, সেটা ভদ্র সভ্য কোনো মেয়ের প্রতি হয় না। আজকের দিনে তোমাকে লিখে দিতে পারি, যদি আমি ভুল কথা বলি তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জানিও। আজ পর্যন্ত কোনোদিন চ্যালেঞ্জ করেছি তার পেছনে যুক্তি তক্ক আছে, তোমার মতন একটা বাচ্চা ছেলের সাথে মানে তক্ক করতে আমার ভালো লাগছে না। কিন্তু মনে রেখো, তোমাকে আমি দোষ দিচ্ছি না, তোমাকে আমি একদম দোষ দিচ্ছি না। ঘুম থেকে উঠে চা খেতে খেতে যখন নিউজ পেপারটা পড়ি,
সেখানে একটা পাপসের মধ্যে একটা মেয়ে শুয়ে রয়েছে, তার সারা শরীর খোলা, একটা হট প্যান্টও না, ছোট একটা মানে কি বলবো জাঙ্গিয়া বা প্যান্টির মতন পরে রয়েছে, তার উন্মুক্ত পা উন্মুক্ত শরীর, আর আমাদের ওই কি বলে ওটাকে ওই পাপসের মধ্যে স্তনটা কেবল আগলে রয়েছে। এই দেখে আমাদের ঘুম ভাঙে। প্রচার মাধ্যম যেভাবে সেক্সকে বিক্রি করে নিজেদেরকে নিজেদের ফায়দা তোলার জন্য, প্রচার মাধ্যম যেভাবে সেক্সকে বিক্রি করে মুনাফা অর্জনের জন্য, ক্রাইম তো তারাও করছে, তাদেরকে তো শাস্তি দেওয়া উচিত। কেননা একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ মানুষ নিয়ে তৈরি হয়, সেখানে এই যে নতুন প্রজন্মের মধ্যে কামনাকে, বিক্ষিপ্ত কামনাকে, নোংরা মনোবৃত্তিকে ইনজেক্ট করে দিচ্ছে, কেউ শাস্তি দিচ্ছে না, ভয় পাচ্ছে, পাচ্ছে তো ভয় বাবা প্রচার মাধ্যম, কিন্তু তারা এবং প্রোডাক্টের ক্ষেত্রেও তাই, এবং সেইগুলো তো আলটিমেট প্রচার হচ্ছে সেই প্রচার মাধ্যমের মধ্যে দিয়েই। তাহলে মানুষ নিজের ফায়দার জন্য তাদের যে পরের প্রজন্ম তাদেরকে পুরোপুরি কিন্তু অসংলগ্ন অসভ্য কামুক তৈরি করছে, কেবলমাত্র দুটো অর্থ বেশি ইনকাম করার জন্য। তোমার দোষ নয়। আজকে ইন্টারনেট, আজকে মানে কি বলবো সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের যুগে খোলো তুমি, ইনস্টাগ্রাম দেখো, হোয়াটসঅ্যাপ দেখো, হোয়াট এভার যাই দেখো, সেখানে কোথাও বেশিরভাগ ক্ষেত্রে লিখে দিতে পারি কোনো ভদ্রতা তুমি লক্ষ্য করতে পারবে না। আজকে তুমি অনলাইনে কাজ করছো, অনলাইনে দেখা যাচ্ছে তোমার একটা ইউটিউব চ্যানেল আছে বা তুমি শর্ট ক্রিয়েট করো, একটা মেয়ে নগ্ন হয়ে একদম পরিষ্কার স্তনের শুধু 25% দেখা যাচ্ছে না, 75% দেখা যাচ্ছে, আর একটা এমন প্যান্ট পরেছে আর সারা গা খালি, সে একদিনের মধ্যে যখন 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ ভিউজ হয়ে যাচ্ছে এবং মাস গেলে লক্ষ লক্ষ টাকা পাচ্ছে, তখন আরেকজন আরেকটি মেয়ে ভাবছে আমার অনেকটির মূল্য কি। আমি এমন অনেককে এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিতে পারি, আমি আবার বলেছি কালো দিক না দেখলে গুরু হওয়া যায় না, কাদা না ঘাটলে গুরু হওয়া যায় না, এভরিথিং না জানলে গুরু টিচার পথ প্রদর্শক হওয়া যায় না। একটা ভদ্র মেয়ে দেখছে, ভদ্রভাবে বলছি, ভদ্রভাবে দেখা যাচ্ছে আমি নাচছি গাইছি এই করছি, কেউ দেখছে না, সেও তখন অসংলগ্ন পোশাক পরতে শুরু করছে, সেই মেয়েটাকে ধরে চাপানো হচ্ছে না, কিন্তু যে নগ্ন হয়ে আর 10টা মেয়েকে 100টা মেয়েকে 1000টা মেয়েকে নষ্ট করলো, বরঞ্চ তাকে বারবার অফ অ্যাঞ্জেল, অফ বিউটি, অফ বিউটি কুইন, অফ কি লাগছে, অফ আমার সাথে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, তাকে আরো উদ্দীপ্ত করছি, সে ভাবছে দেখেছো একদিনেই আমার 3 লাখ 4 লাখ ভিউজ হয়ে যাচ্ছে। আসলে সমাজ বিরোধী কি সে নয়? সমাজটাকে, রাষ্ট্রটাকে, দেশটাকে সে কি রেপ করছে না? একজন রেপিস্ট আর তার মধ্যে কি কোনো পার্থক্য নেই? আছে, কিন্তু ওই যে আমরা ফিজিক্যালি শুধু বুঝি, কেউ তাকে কোন রকমের হিট করছে না যে ভুল করছো, বা কখনো কোন রকমের অ্যাপস বা কোন রকমের সোশ্যাল মিডিয়া বলছে না এই ধরনের কোনো কিছু করা যাবে না, কখনো বলছে না, কোন ক্ষেত্রে বলছে না। এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, তোমার মতন বাচ্চা ছেলে সকাল থেকে রাত পর্যন্ত যখন এইগুলো দেখছো, তখন একটা ভদ্র সভ্য মিষ্টি কথা বলা মেয়ের চাইতে একটা হট প্যান্ট গেঞ্জি পরা, বা দেখা যাচ্ছে একেবারে নারী অঙ্গ একদম ফুলে ফেপে বেরিয়ে উঠছে, ন্যাকামি করছে, আমি করেছি বাস, আর বেঁকে বেঁকে হাঁটছে, হ্যাঁ স্তন দেখাচ্ছে আর নিতম্ব দেখাচ্ছে আর পেট দেখাচ্ছে, চর্বি দেখাচ্ছে, তাতে তুমি কি হয়ে যাচ্ছ, ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। তার কারণ তুমি তো আমার মতন জানো না এইগুলোর কোনো মূল্য নেই, এইগুলোর কোনো মূল্য নেই। তোমার যখন বয়স, তোমার মতন যখন আমার বয়স ছিল আমিও তখন ইনফ্লুয়েন্স হয়ে যেতাম। বাচ্চা বাচ্চা যারা আজকে, যারা বয়স্ক মানুষ সবাই ইনফ্লুয়েন্স হয়ে যেত, শুধু আমাদের ইনফ্লুয়েন্সটা এতটা বৃদ্ধি পেত না, তার কারণ প্রচার মাধ্যমে, তখন টেলিভিশন তো ছিলই না আমার এই সময়টায়, পরবর্তীকালে তখন নিউজ পেপারেও এতটা অসংলগ্ন হয়ে যায়নি, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা আজকের দিনে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, আজ থেকে 10 বছর পর একটা কথা মাথায় রেখো, যে যদি স্বল্প পোশাক পরাটা স্বাধীনতা হয়, স্বল্প পোশাক পরাটা যদি মানে কি বলবো যদি আমার মানে আমার আমার নিজের মতন করে লাইফ লিড করা হয় এবং মডার্নাইজেশন যদি হয়, স্বল্প পোশাক পরাটা যদি আধুনিক মনোবৃত্তি হয়,
তাহলে আমার পাড়ার কুকুরগুলো কিন্তু সবচেয়ে বেশি আধুনিক ওই মেয়েগুলোর চাইতেও, ওই ছেলেগুলোর চাইতেও, শুধু মেয়ে কেন বলবো, সবার চাইতেও। এটাকে ভুলে গেলে কখনোই চলবে না। তুমি তার ইনফ্লুয়েন্সের মধ্যে চলে এসছো, এবং চলে আসার জন্য কি হয়েছে, যখন কোনো মেয়ে এই ধরনের নেগেটিভ বাতাবরণ, সে হাসছে যখন বা সে যখন চলছে, দেখা যাচ্ছে তার নারী অঙ্গ বা তার চলা ফেরা হাঁটা চলা সমস্ত কিছু সোকল্ড যাকে আমরা বলি সেক্সি, তুমি উদ্বুদ্ধ হয়ে যাচ্ছ। একটা মেয়ে যখন সালোয়ার কামিজ পরে ভালো মতন আঁচল মাথা নিচু করে পড়াশোনা করতে যাচ্ছে, সে যখন অহেতুক অট্ট হাসিতে হেসে উঠছে না, সে যখন আমি করেছি বলছে না, তখন ওর মধ্যে সেই ব্যাপারটা নেই, ওর মধ্যে সেই ব্যাপারটা হচ্ছে উফ সো হট। ওই হট করতে গিয়ে কি হলো জানো, এত গরম হয়ে গেলে, শরীরটাই গরম হয়ে গেল, শেষ হয়ে গেলে। মানে তোমার যৌবন, কিশোর, যৌবন, তারুণ্য, সবকিছু আলটিমেট কিন্তু ওই ধোঁয়া ধোঁয়া ধোঁয়াই হয়ে গেল। আট নম্বর ঘরে শুক্র থাকলে এই মনোভাব মনোবৃত্তি চলে আসে, এবং সবচেয়ে বড় কথা, আট নম্বর ঘরে শুক্র দুই নম্বর ঘরে রবিকেও কিন্তু হিট করছে। আমার দৃষ্টিভঙ্গির জায়গা কিন্তু দুই নম্বর ঘরও, সেখানে দৃষ্টিভঙ্গির মধ্যে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার, যখনই আমি এই ধরনের মানসিকতার শিকার হয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো বাবা? এখন ব্যাপার যেটা হচ্ছে, যেহেতু গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হই, কেননা গ্রহগুলো রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, তাই জন্য যখনই হরমোনাল ডিসঅর্ডার বা হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, তখন এই নেগেটিভিটিটা আরো চাগার দিয়ে উঠছে, এবং তখনই কিন্তু নিজেকে দেখে পাগল হয়ে যাচ্ছি, থাকতে পারছি না। অ্যাকচুয়ালি কি, সবই তো হরমোনের খেলা। এখানে ইনজেক্ট করে যদি সেই হরমোনটাকে আমি বের করে নিই, তখন সামনে যত হটই মেয়ে ঘুরে বেড়াক, তোমার কোন রকমের কোনো কিচ্ছু হবে না, পুরো হরমোনের খেলা। তাহলে এই অনিয়ন্ত্রিত যে হরমোনের খেলা, সেটা তোমার মস্তিষ্কে যখন হিট করছে, ভুলভাবে কিন্তু নিজেকে ব্যাখ্যা করছে এবং ভুলভাবে ইমপ্লিমেন্ট করছো। এবার তখন কিন্তু অপোজিট সেক্স যখন তোমার ওই নাচন কদম দেখছে, সে কিন্তু সেই সুযোগের ফায়দা নিতে চাইছে। কেন না, তুমি আই লাভ ইউ বলেছো আরো দশটা ছেলে পেছনে আই লাভ ইউ বলার জন্য, বা আই লাভ ইউ বলে সে তারা দেখা যাচ্ছে ওয়েটিং লিস্টে রয়েছে, তাই জন্য তার অনেক অপশন রয়েছে ছেলে খেলানোর, নাচানোর। তাই জন্য যখনই তুমি তাকে স্যাটিসফাই করতে পারলে না, সে তো আলটিমেট এইগুলোর জন্যই তোমাকে লাভ ইউ টু বলেছে, যখনই তুমি স্যাটিসফাই করতে পারলে না, সে কিন্তু অন্য আরেকটা জায়গায় চলে গেল। এবং সেটা পুরোটাই হচ্ছে কিন্তু রবি এবং শুক্রের দুই নম্বর এবং আট নম্বর ঘরের মধ্যে কিন্তু দারিদ্র যোগ ক্রিয়েট হয়ে গেছে। বদনাম পাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ সাবধান। যেমন আমি কি করে সফল হব, কেন এমন হচ্ছে আমাকে একটু বলে দিন। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি যদি পাঁচ নম্বর ঘরটাকে দেখি, পাঁচ নম্বর ঘরে বৃহস্পতি মঙ্গলের ঘরে বসে রয়েছে, সেখানে রাহু বসে রয়েছে। আজকের দিনে সুমন্তজি চৌধুরী উবাচো বলে লিখে রেখে দিও যে তুমি একদিন বিরাট বড় বিজনেসম্যান হবে, বিরাট 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 এবং বিরাট বড় বিজনেসম্যান হবেই হবে, চ্যালেঞ্জ। যদি আমি এতটুকু অ্যাস্ট্রোলজি সম্পর্কে জেনে থাকি, আজকের দিন আমি প্রেডিক্ট করলাম। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, সমসপ্তমে বুধ এবং কেতু বসে রয়েছে, তুমি যেহেতু ব্যবসা করো, রিপ্রেজেন্ট করছে বুধ, সেই বুধ কিন্তু কেতুর সাথে এগারো নম্বর ঘরে বসে রয়েছে। তুমি প্রচুর চেষ্টা করছো, তুমি নানান ভাবে সফল হওয়ার চেষ্টা করছো, কিন্তু তোমার বিজনেস পলিসি ঠিক নেই, এবং প্রোডাক্ট সেল করার যে টেকনিক সেটাও কিন্তু ঠিক নেই, শুধু পরিশ্রম করছো কিন্তু টেকনিকের অভাব হয়ে যাচ্ছে। এবং বুধ এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স, কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, সে যখন নেগেটিভ ভাবে এগারো নম্বর ঘরে বসে থাকে এবং পাঁচ নম্বর ঘরকে হিট করে, তার মানে সফলতার জায়গায় স্যাটিসফ্যাকশন বিহীন করে দেয়। এবং এগারো নম্বর ঘরে বসে থাকার জন্য, এগারো নম্বর ঘর মানে কর্মফলের জায়গা, সেই জায়গাটাকেও ড্যামেজ করে দিচ্ছে। আবার এই যে সফলতাকে ত্বরান্বিত করার জায়গাও কিন্তু এগারো নম্বর ঘরটা, সেটাকেও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারলাম? সুতরাং এই নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। এখানে কোনো কথা বলে লাভ নেই, তুমি একজন বিজনেসম্যান, তুমি তাও লাভ করছো, তাই জন্য ইমিডিয়েট নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়।
তবে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, 5 নম্বর ঘরে বৃহস্পতি মঙ্গলের ঘরে এবং বৃহস্পতি রাহুর সাথে যদি বসে আছে, তার মানে এই নেগেটিভিটিকে তুমি যদি অফ করো, তাহলে ডেফিনিট ভাবে তুমি কিন্তু জীবনে চরম উন্নতি করবে। আর তুমি যদি এই নেগেটিভিটিকে অফ না করো, তাহলেও আমি মিথ্যে কথা বলি না, কাউকে জোর করে ওই রেমেডি নেওয়ার জন্য ভয় দেখাই না, তুমি হয়তো 30 বছর 35 বছরের মধ্যেই একটা স্টেবল বিজনেসম্যানে রূপান্তরিত হতে, সেই জায়গায় 40-45 বছর 50 বছর হতে পারে, কিন্তু রেমেডি নাও ছাই না নাও, কেবলমাত্র এই যে সময়টা পিছিয়ে যাওয়া ছাড়া তুমি জীবনে চরম উন্নতি করবেই অ্যাজ এ বিজনেসম্যান, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। নেগেটিভিটিকে তুমি যদি অফ করো, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু তুমি 30-35-40 বছর বয়সের মধ্যে হিউজ পরিমাণে কিন্তু একটা উঁচু লেভেলের বিজনেসম্যান হবেই, কেননা রাহু বৃহস্পতি 5 নম্বর ঘরে রয়েছে, অত্যন্ত পজিটিভ জায়গা, এটাকে অস্বীকার করে কিন্তু কোনো লাভ নাই। বুঝতে পেরেছো? তুমি বলেছো, আচ্ছা আরেকটা জিনিসও যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুমি যেহেতু বিজনেস করছো তাই জন্য 1-7-10 কানেকশন, যে নেগেটিভিটিটা তোমার অফ করার প্রয়োজন। 1 নম্বর ঘরটাকে যদি লক্ষ্য করা যায়, বৃহস্পতি সে কিন্তু রাহুর সাথে 5 নম্বর ঘরে বসে রয়েছে। আমার 10টা গার্লফ্রেন্ড রয়েছে, আমার 5টা বউ রয়েছে, আমার 10টা গাড়ি রয়েছে, এই যে একাধিক অনেক বলতে কিন্তু রাহুকে বোঝায় আমি অল্প সফল আর আমি বিপুল সফল। এই বিপুলতাকে কিন্তু রাহু রিপ্রেজেন্ট করে। রাহু সম্পর্কে এখনো আমরা কিচ্ছু জানি না, আমাদেরকে সঠিক মতন বোঝানোও হয়নি। তাহলে 1 নম্বর ঘরে বৃহস্পতি মানে হচ্ছে আমার জ্ঞানকে ইমপ্লিমেন্ট করার জায়গা পজিটিভ, এবং রাহু বসে রয়েছে, সুতরাং 1 নম্বর ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ। কিন্তু 7 নম্বর ঘরটা চন্দ্রের ঘর, 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ কর্কট, তার অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, সেই চন্দ্র কিন্তু 7 নম্বর ঘরে বিজনেসের ঘরে বসে রয়েছে। তোমার বিবাহিত জীবনের জায়গাও কিন্তু অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, খুব কম বয়সে প্রেম করে বিয়ে করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ডিভোর্সের জায়গা তো ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে, রবি শনি একসাথে হয়ে রয়েছে। আর 10 নম্বর ঘর ক্ষেত্র বলতে যেটাকে বোঝায়, তাহলে 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ বুধ, সেই বুধ মানে ক্ষেত্র, কর্মের জায়গাটা বুধ কিন্তু কেতুযুক্ত হয়ে রয়েছে। বুঝতে পারছো? তাহলে 1-7-10 কানেকশনের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে তুমি যদি অফ না করো, তাহলে কোনো মতেই কিন্তু জীবনে সফলতা আসবে না। টার্ন ওভার যতটা হওয়ার কথা তার অর্ধেকটা হবে না। জীবনে তুমি সফল হবেই, কিন্তু তোমার হিউজ সফলতা, কেন রাহু কানেক্টেড হয়ে রয়েছে, হিউজ সফলতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু কোনো মতেই হবে না। কারণ 1-7-10 কানেকশনের জায়গা, বিশেষ করে তোমার মানসিকতার জায়গাটা, মনোভাবের জায়গাটা, মনের জায়গাটাও কিন্তু নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ 7 নম্বর ঘরে বসে রয়েছে। এটা কিন্তু বিবাহিত জীবনে চরম ব্যর্থতা নিয়ে চলে আসে, এবং কখনো কিন্তু মানে স্বাধীন বিজনেস করো, পার্টনারশিপ বিজনেস করো না, অপোজিট সেক্স থেকে মারাত্মক আঘাত পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্সকে বোঝার ক্ষমতা তোমার অত্যন্ত নেগেটিভ যেটা লক্ষ্য করা যাচ্ছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা ভীষণ প্রয়োজন, যেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি আমাকে বলেছো আমি নিজের জন্য যা কিনি সব প্রয়োজনে বিক্রি করে দিতে হয়। আমার নিজের জন্য কেনো বলতে ডেফিনিট ভাবে নয় কোনো সোনার হার কেনো, দামি কোনো জিনিসের কথা নিশ্চয়ই বলেছো, জামা নিশ্চয়ই কিনে আবার বিক্রি করে দিচ্ছ না। এই যে জৈবিক সুখ, সেটাকে বোঝা যায় শুক্র দ্বারা, সেটা তোমার 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে যখন 6 নম্বর এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্র 8 নম্বর ঘরে বসে আছে নেগেটিভ ভাবে, তার মানে তোমার অ্যাপ্লিকেশনটাই ভুল হয়ে যাচ্ছে, চিন্তাধারাটাই ভুল হয়ে যাচ্ছে, যেমন সেরকম, যার কারণ তোমার তো সঞ্চয় হচ্ছে না, কারণ সেকেন্ড হাউসে রবি এবং শনি, সেকেন্ড হাউস দ্বারা আমাদের অর্থ এবং সঞ্চয়ের জায়গাটাকেও বোঝা যায়, সেই জায়গাটা যেমন নেগেটিভ হয়ে গেছে, শুক্রের সাথে কেতু বসে আছে 11 নম্বর ঘরে, তাহলে কখনো কোন জিনিস, আমি জৈবিক সুখ, একটা গাড়ি কিনলাম, আনন্দে আছি বা স্যাটিসফাই হলাম, আমি এমনকি একটা এসি কিনলাম নিজের পয়সায় স্যাটিসফাই আছি, আমি একটা দামি মোবাইল কিনলাম স্যাটিসফাই, কোনোদিন হতে পারবে না। কিনলে তারপরে এমন প্রয়োজন হলো সেটাকে সেল করে দিতে হলো, তার কারণ শুক্র এবং কেতু, বিশেষ করে 8 নম্বর ঘরে ফিজিক্যালি শুক্র এবং ভাবগত চন্দ্র, এবং 11 নম্বর ঘরে কেতু ফিজিক্যালি আর ভাবগত শুক্র,
সে কিন্তু ৬ নম্বর ঘরের অধিপতি গ্রহ তাই। বুঝতে পারলাম? তিন নম্বর ঘরটা তুমি তুমি আমাকে বলেছ যে আমি চাই না, তবু আমার মুখ দিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরোয়, স্ল্যাং ভাষা বেরোয়, সেটা বাবা মাকেও বলো, বন্ধু বান্ধবকেও বলো, কাস্টমারদেরকেও বলো। দুই নম্বর ঘর দ্বারা আমরা আমাদের মুখ থেকে কি শব্দ ব্যবহার করছি সেটা কিন্তু বোঝা যায়। দুই নম্বর ঘরে শনি এবং রবির একত্রীকরণ, বিশেষ করে আট নম্বর ঘরকে শুক্রকে হিট করার জন্য পুরোটাই সায়েন্স। তাই জন্য তুমি না চাইতেও কিন্তু এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলোকে তুমি অ্যাডাপ্ট করেছো। আমি যদি আজকে একটা মারাত্মক খিস্তি মারতে চাই, তাহলে সেই খিস্তিটা তো আমাকে জানতে হবে, জেনে আমি কিন্তু সেটাকে আমার মধ্যে পুষিয়ে রেখে দিয়েছি, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করছি যখন আমার ক্রোধ হচ্ছে। তার মানে এই যে পারিপার্শ্বিক যে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ যে কথা, সেইগুলোকে তুমি অ্যাডাপ্ট করছো, তার কারণ শনি রবি সেকেন্ড হাউসে, সমসপ্তমে কিন্তু শুক্র এবং চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স, মন মানসিকতা পুরোটাই কিন্তু সেই জায়গায় ইনজেক্ট হয়ে যাচ্ছে। নতুন একটা খিস্তি শুনলে খিস্তিটা নিজের মনেই কিন্তু সেটাকে আস্তে আস্তে পুষতে শুরু করলে, এবং তারপর সেটা তুমি বলতে চাও না, অগচরেই রেগে গিয়ে তখন সেই খিস্তিটাকে ইমপ্লিমেন্ট করলে। তুমি যদি গ্রহের নেগেটিভিটিকে অফ না করো, তাহলে এই জায়গা থেকে কখনো কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে না বাবা, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তুমি বলেছো কনফিডেন্সের অভাব, তার কারণ পরিষ্কার, এইগুলোতে বেশি কথা বলার নেই। তিন নাম্বার ঘরটা হচ্ছে শনির ঘর, কুম্ভের ঘর। তিন নাম্বার ঘরটা এই যে শনির ঘর, শনি কিন্তু নেগেটিভ ভাবে সেকেন্ড হাউসে রবির সাথে বসে রয়েছে, আর সেকেন্ড হাউসে মঙ্গল, তাহলে শনি এবং মঙ্গলের বীজযোগ ক্রিয়েট হয়ে গেল নেগেটিভ ইনফ্লুয়েন্স। তার মানে সবসময় একটা অনিশ্চয়তা, কনফিডেন্সের অভাব, বা একটুখানি হোঁচট খেলেই বাবা আমি বোধহয় আর পারবো না, কেউ একটা কোনো কথা বললো, শুনলি এই বিজনেস কিন্তু এখন আর চলবে না, বাস রাতের ঘুম উড়ে গেল। তার কারণই হচ্ছে তিন নাম্বার ঘরটা একদম নেগেটিভ হয়ে রয়েছে, মানসিকতার জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, মনোভাবের জায়গাটা তোমার নেগেটিভ হয়ে রয়েছে। বুঝতে পেরেছো? শনি এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এবং সবচেয়ে বড় কথা সেই জায়গায় কিন্তু আমি যদি নয় নাম্বার ঘরটাকে দেখি, নয় নাম্বার ঘর মানে কিন্তু পিতার ঘরকেও বলা হয়, পিতাও কিন্তু যা কাজ করছিস তোর দ্বারা হবে না, লিখে দিতে পারি পিতা তোমাকে কোনো মতে, বাবা বলতে যাকে বুঝাই সে, তিনি কোনো মতেই তোমাকে এনকারেজ করেন না। আবার সংযোগের জায়গাটাও নেগেটিভ, কেননা নয় নাম্বার ঘরটা হচ্ছে সংযোগের জায়গা, ভীষণ অর্থোডক্স, সেটাকেও রিপ্রেজেন্ট করে নয় নাম্বার ঘর। তার মানে বিজনেস করতে শুরু করবো, লাভ হতে আরম্ভ করবে, এই অর্থোডক্স আগে থেকেই বুঝে যাওয়া গোড়ামির মানসিকতা, বিজনেস করছি বিজনেস করেই লাভ করব, বিজনেসে যে কত লড়াই সংঘর্ষ ফাইট করতে হয় সেটা তুমি জানো না, এই জন্যই কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? কনফিডেন্সের অভাব। আর তুমি পরিশেষে একটা প্রশ্ন করেছো, আমি কি সন্ন্যাসী, আমার কি সন্ন্যাসী হয়ে যাবার যোগ আছে? স্পিরিচুয়াল আমার হওয়ার ভীষণ ইচ্ছে। সন্ন্যাসী মানে, স্পিরিচুয়াল মানে তোমরা কেউ কিচ্ছু জানো না। আমি এই ব্যাপারে বেশি কথা বলবো না, এটা বড় বড় মহান মনীষীরা বলে গেছেন, আমি তো তুচ্ছ, যে সংসারে থেকে যদি সন্ন্যাসী হওয়া যায়, কর্মযোগী যাকে বলা হয়, কর্ম সন্ন্যাসী যাকে বলা হয়, সে হচ্ছে সবচেয়ে বড় সন্ন্যাসী। সন্ন্যাসীদের নিয়ে আমি আজকের দিনে আর একটি কথাও বলবো না, শুধু এইটুকুই বলবো, তুমি বলেছো স্পিরিচুয়াল হতে চাই, স্পিরিচুয়াল হতে হলে আগে নিজেকে সুরক্ষিত এবং সংরক্ষিত করো, আগে নিজের পায়ে ভালো মতন দাঁড়াও। তার কারণ এক্সাম্পলটা বহুবার নিয়েছি, আবারও বলছি, চারটে বন্ধু অন্ধকার, একদম অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সামনে একটা বড় গর্ত দেখতে পাইনি, প্রথম বন্ধুটা গর্তের মধ্যে পড়ে গেল, দ্বিতীয় বন্ধুটা বলছে আরে প্রথম বন্ধুটা গর্তের মধ্যে পড়ে গেছে, আরে ও তো কষ্ট পাচ্ছে বলে ঝাঁপ দিয়ে দিল, তৃতীয় বন্ধুটা বললো আরে দুজন বন্ধু আমার হরিহর হাতটা, আমরা ওরা কষ্ট পাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, আমিও যা হবে একসাথে দেখা যাবে, আর তুমি ঝাঁপালে না, সেপারেট হয়ে গেলে। এই সেপারেট হয়ে যাওয়াকে স্পিরিচুয়ালিটি বলে। কিসের জন্য সেপারেট হয়ে গেলে? সংসারের যে চাহিদা, সংসারের যে কামনা বাসনায় নির্লিপ্ত হয়ে যাওয়া, সেখান থেকে নিজেকে সেপারেট করলে কেন? তাদেরকে উদ্ধার করার জন্য, তাদের সাথে হরিহর আত্মা হয়ে তুমিও যদি সেখানে নিমজ্জিত হতে, তাহলে কোনোদিন কেউই কিন্তু আলটিমেট উদ্ধার পেতে না, উদ্ধার হতে না। তুমি নিজেকে সেপারেট করলে
তার কারণ তাদেরকে উদ্ধার করার জন্য। তাহলে নিজেকে সেপারেট করাটা কিন্তু স্পিরিচুয়ালিটি, এই সেপারেট করার জন্য কিন্তু নিজের পায়ে দাঁড়ানো এবং নিজেকে সঠিক মতো নিয়ন্ত্রিত করাটা ভীষণ প্রয়োজন। তবেই যারা নিমজ্জিত হয়ে যাচ্ছে তাদেরকে তুমি তুলে আনতে পারবে। স্পিরিচুয়ালিটির ভুল ব্যাখ্যা করো না। হ্যাঁ, বনে জঙ্গলে বসে হৌমম করলেই সন্ন্যাসী হওয়া যায় না, আর গুহার মধ্যে বসে চোখ বন্ধ করে বসে থাকা মানেই কিন্তু স্পিরিচুয়ালিটি নয়। আগেও বলেছি, সেদিনও বলছি, এখনো বলছি, যারা ভীরু, যারা কাপুরুষ, যারা বাস্তবকে ফেস করতে ভয় পায়, তারাই মেন্টি করে পালিয়ে গিয়ে সন্ন্যাসী হয়। কোন সন্ন্যাসীর বাবার ক্ষমতা থাকলে আমার সামনে এসে তার স্পিরিচুয়ালিটি দেখাক, আর আমি যদি 10 মিনিটের মধ্যে আমার স্পিরিচুয়ালিটি তাকে দেখাতে না পারি, সেদিন আমার কোটটা খুলে ফেলে দেবো। তারপর থেকে আমি আর স্যার সুমন্তজি চৌধুরী নিজেকে বলবো না, আমি নামটাই চেঞ্জ করে দেবো। এটা কথা দিলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।